الحمد لله والصلاة والسلام على رسول الله. আজ আমরা মুনকার নাকিরের প্রশ্ন সহজভাবে দেয়ার আমল সম্পর্কে জানব। কবরে মুনকার নাকিরের সওয়াল জবাব দেওয়া আসান হওয়ার বিষয়ে আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। অর্থাৎ যারা শাশ্বত বাণীতে অর্থাৎ কালিমায় বিশ্বাসী, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে এই কালিমার উপরে অর্থাৎ ইমানের উপরে প্রতিষ্ঠিত রাখেন। সূরা ইব্রাহিম আয়াত 27। এই আয়াতের এক ব্যাখ্যায় বলা হয়েছে, পরকালে তাদেরকে ইমানের উপর প্রতিষ্ঠিত রাখার অর্থ হল কবরে ইমানের উপর প্রতিষ্ঠিত রাখা, যার ফলে তারা আসানির সাথে মুনকার নাকিরের সব প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে। এ থেকে বোঝা গেল, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আসান হওয়ার জন্য বেঁচে থাকতে ইমান আমলের উপর মজবুত থাকতে হবে। হযরত শাকিক বলখি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি বেশি বেশি কুরআন তেলাওয়াত করে তাহলে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়া তার জন্য আসান সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত রাখেন এবং মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমরা সঠিকভাবে যেন দিতে পারি আর জান্নাতুল ফেরদাউসের হাওয়া আমরা পেতে পারি। আমাদের সমস্ত কাজ সহজ হয়ে যাক। আজ এই পর্যন্তই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।